বন্ধুরা, আজকে অনেক দিন পর চিকেনের রেসিপি করছি। কারণ কি জানেন? কারণ হচ্ছে এখন চিকেনের প্রচুর দাম, আমরা কিনতে পারছি না, গরিব মানুষ, বুঝতেই পারছেন তো। এই কোনো রকম অল্প নিয়ে এসেছি তো। এখানে মোটামুটি ওই একটা মুরগি থেকে দুটো লেগ পিস বার করেছি, আর একটা লেগ পিস দোকানদার আমাদের মায়া করে দিয়েছে যে না গরিব মানুষ নিয়ে যাও। তো তিনটে লেগ পিস আছে আর একটা মুরগির এরকম ডানা আছে, মোটামুটি ওই 700 মতন হবে। তো চিকেন পিসগুলোকে একটু চিড়ে নেবো যাতে মশলাটা ভিতরে ঢোকে। বেশি চিবো না, বেশি চিলে আবার সে হা হয়ে থাকে, দেখতে বাজে লাগে। আমি আগে যখন বর্ধমান যেতাম টিউশনি পড়তে, তো ওইখানে একটা হোটেল ছিল, ওইখানে চিকেন চাপ আর রুমালি রুটি বিক্রি করতো। তো এরকম বড় তাওয়া ছিল, সেই বড় বড় পিস লেগ পিস সে সাজানো থাকতো গোল করে। তো বন্ধুরা, দেখে এত লোভ লাগতো, মানে সারাদিন পড়াশোনা করার পর মানে ওই রাস্তাতে পেরোতে পারতাম না, মানে এত লোভ লাগতো। প্রতিদিন ধরুন টাকা থাকতো না, তখন স্টুডেন্ট লাইফ, তো টাকা পয়সার অভাব ছিল, কোনো রকম কিছু টাকা নিয়ে যেতাম, বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, হ্যান ত্যান টাকা চলে যেত। তো যার জন্য খেতে পারতাম না, রোজ মাঝে মাঝে খেতাম। তো আজকে সেই জিনিসটাই ওইভাবেই বানানোর চেষ্টা করছি, ওরা যেভাবে বানাতো। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন যে আমি কীভাবে বানাই। এই রান্নাটাই ম্যারিনেশনটাই মেন। তো দেখুন আমি কী কী দিয়ে ম্যারিনেট করছি। তো এখানে 100 গ্রাম মতন টক দই আছে, দইটা আমি ফাটিয়ে নিয়েছি, তো এই দইটা দিয়ে দেবো। আর এটা দেখুন, এটা হচ্ছে ছোলার ছাতু, তো এখানে 50 গ্রাম ছাতু আছে, দিয়ে দেবো। আর এটা হচ্ছে পোস্ত বাটা, তো এখানে 2 চামচ মতন পোস্ত বাটা আছে। এটা হচ্ছে তরমুজের বীজ, তো এটা এমনি নর্মাল নটকোনার দোকানে, যেটা একটু ভালো নটকোনার দোকান সেখানে পেয়ে যাবেন। তো এটা মানে বিশাল ইম্পর্টেন্ট জিনিস, তো চিকেন চাপ বানানোর জন্য, তো এটা অবশ্যই চেষ্টা করবেন এটা আনার। তো এই তরমুজের বীজটাকেই বেটে নিয়েছি এটা এটা। তো এখানে ওই 50 গ্রাম মতন আছে, দিয়ে দেবো। আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে 3 চামচ মতন পেঁয়াজ বাটা আছে, তো এটা দিয়ে দেবো। এটা ধনের গুঁড়ো 1.5 চামচ মতন দেবো, জিরের গুঁড়ো 1 চামচ মতন দেবো, এটা লঙ্কার গুঁড়ো 2 চামচ দেবো, তো লবণ দেবো 1.5 চামচ, সামান্য তেল দেবো 2 চামচ মতন, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। আরেকটা কথা বলি, এই রান্নাটাতে অনেকে অনেক কিছু দেয়, যেরকম মিঠা আতর, তারপরে কেওড়া জল, গোলাপ জল, তারপরে কাজু বাদাম বাটা। আমি কাজু বাদাম বাটা দিচ্ছি না, কারণ এই তরমুজের বীজ বাটা দিচ্ছি, প্রায় একই রকম ফ্লেভার দুটোর, তো যার জন্য আমি কাজু বাদাম বাটাটা দিচ্ছি না। আরও অনেক কিছু দেয়, যেরকম কেশর দুধে গুলিয়ে দেওয়া হয়, তো অনেক কিছু দেওয়া হয় আরও, তো আমি সব জিনিস দিচ্ছি না। তো আমি জিনিসটাকে মানে সহজ যেগুলো পাওয়া যাবে সেগুলো দেওয়ার চেষ্টা করছি, ওগুলো দিলে একটা আলাদা সেন্ট আসে যেটা আমার পছন্দ নয়, যেমন আতর, কেওড়া জল, গোলাপ জলের। তো মাংসটা আমার এরকমই ভালো লাগে। তো এর সঙ্গে আমি আরেকটা জিনিস দেবো, সেটা হলো গোলমরিচের গুঁড়ি আর 1 চামচ গরম মশলা দেবো, আর কিচ্ছু না। এবার মাখিয়ে নেবো। বন্ধু, আমার একটা স্বভাব আছে, আমি রান্না করতে বসলে কিছু না কিছু ভুলেই যাই। তো যাই হোক, ঠাকুমা ছিল বলে মনে করে দিল যে মেন জিনিস যেটা, যেটা ছাড়া মাংস রান্নাই হয় না, তো আদা রসুন বাটাটা দিতেই ভুলে গিয়েছি। এখানে আছে 1 চামচ মতো রসুন বাটা, তো দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। কী অবস্থা দেখুন, মেন জিনিসটাই ভুলে যাচ্ছিলাম। দারুণ একটা স্যান্ডউইচ হচ্ছে, তো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, কিন্তু আমি ভাইকে বললাম যে ক্যামেরা করছে আমার ভাই, তো বললাম যে 1 ঘন্টা বলছি, যা হচ্ছে হোক 30 মিনিট ঢাকা দিয়ে দেবো, ও চালিয়ে দেবো, রান্না করে দেবো। কিন্তু ক্যামেরাম্যান কোথায়, ক্যামেরা রেখে পালিয়ে গিয়েছিলো। তো প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে এতক্ষণে এলো, তো এদিকের মা রুটি প্রায় হয়ে গেল, মা প্রায় 1 কেজি আজ রুটি ভাজা হয়ে গেল, তো মায়ের প্রায়, হ্যাঁ, তনুর চান করে আসা হয়ে গেল, মার প্রায় 1 কেজি আটা আর রুটি করা হয়েছে। তো রুটিটা দেখুন,
একদম পাতলা পাতলা রুটি, এক কেজি আটাতে প্রায় 50-60টা রুটি হবে। তো ভাবুন তো কত দেরি হলো, আর এই রুটিগুলো খেতে দারুণ টেস্টি। মানে পাতলা রুটি এই রেসিপিটার সাথে পাতলা পাতলা রুটি বেস্ট, সব থেকে বেস্ট হচ্ছে রুমালি রুটি, কিন্তু যদি এভাবে পাতলা রুটি করেন এটাও ভালো লাগে। তো চলুন এবার রান্নার কাছে যাই। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিই, সাদা তেল দিচ্ছি। এটা এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দেবো, আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। তেলটা খুব ভালোভাবে হিট করে নিয়েছে, তো এবার চিকেন পিসগুলো দিয়ে দিই। এতগুলো পিস একসাথে ভাজা যাবে না, দুটো দুটো করে ভাজি। ভাজা হয়ে গেছে, মোটামুটি 4-5 মিনিট মতো ভেজেছে, এবার তুলে নেব। আর দু পিস আছে বন্ধুরা, এটাও ভেজে নিই। তো আগের দিন একজন কমেন্ট করেছিলেন কি ঠাকুমা ঠাকুরদাদেরকে কিছু হয়েছে মন খারাপ, তো যদি কমেন্ট করেছিলেন একদম পুরো পারফেক্ট ঠিকঠাকই কমেন্ট করেছেন, যে সত্যি এখন একটু ফাইটিং চলছে 2-3 দিন ধরে, একটু অ্যাকশন চলছে। দেখুন ঠাকুরদাদা কত মন খারাপ হয়েছে, কেউ নাই, নিরীহ বালক সুবোধ বালক বসে আছে। দেখুন ঠাকুমা কথা আপনারা দেখবেন যে 2-3 দিন ধরে সেরকম বসে কথা বলছে না, ঠাকুমাকে ওই জন্য একটু পার্কে নিয়ে যাবো ঘুরতে। হ্যাঁ, ওই জন্য আজকে ঠাকুমা মন ঠিক করেছেন, ভাবছি একটু পার্কে টার্কে নিয়ে যাবো। তো যদি যাই পার্কে তো আপনারা ব্লগ চ্যানেলে দেখতে পারবেন আমাদের। ঠাকুমা তো কোনোদিন পার্কে যায় নাই, তো আজকে নিয়ে যাবো পার্কে। বন্ধুরা এই মাংসটা ভাজা হয়ে গিয়েছে, তো এই যে মাংসটা তুলে রেখেছি এটাও এখন এর মধ্যে দিয়ে দেবো। আর ম্যারিনেট করার পর যে মশলাটা বেঁচেছিল সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। আপনারা হয়তো দেখে ভাবছেন যে এটা অনেক রিচ, তো সত্যি এটা অনেক রিচ। যারা একটু কম তেল মশলা খান এই রেসিপিটা তাদের জন্য না, চিকেন চাপে অনেকটাই তেল দেওয়া হয় আর অনেকটাই মশলা থাকে। তো আপনারা হয়তো এখন দেখছেন বলে বুঝতে পারছেন জিনিসটা অনেক রিচ, কিন্তু যখন কোনো হোটেলে বা ধাবাতে খেতে যাবে তখন কিন্তু আপনারা জানবেন না জিনিসটা কীভাবে করেছে কত রিচ। তো আমি বলে দিচ্ছি আগে থেকে যে জিনিসটা সত্যি অনেক রিচ হয়। তো আপনারা যারা তেল মশলা কম খান বা পেটের প্রবলেম আছে তারা এই রেসিপিটা ট্রাই করবেন না। এইটাতে জল দেয় না কিন্তু আমি দিচ্ছি, যেহেতু আমার একটু গাঢ় হয়ে গেছে তাই। এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, তো খুলে দেখি যে কি অবস্থা। কি সেন্ট, তো বলি চিকেন চাপে কখনো হলুদ দেবেন না। দেখুন হলুদ ছাড়াই কালারটা, দেখুন এই কালারটা মানে খুব অ্যাট্রাক্ট করে। তো আর একটু গাঢ় হবে, তো আর 5 মিনিট মতন জাল দিই, আর একটু গাঢ় হোক তখন আমি দেবো। আপনারা তো দেখলেন যে রান্নাটা কীভাবে হলো,
তো দেখবেন চিকেন চাপের অনেক দাম, এক পিস প্রায় 70-80 টাকা দাম নেয়। এমনি নর্মাল চিকেন যদি হোটেলে এক পিস খেতে যান তো হোটেলে বা ধাবাতে খুব জোর 25-30 টাকা নেবে, তো কিন্তু একটা চিকেন চাপের দাম নেয় প্রায় 80-90-70 টাকা। তো এই জন্যেই দামটা বেশি নেয়। তো আপনারা দেখলেন যে কত কিছু ইউজ করা হলো, বা এটা একটু খরচা বহুল রান্না কিন্তু খেতে দারুণ টেস্টি, মানে পয়সা পুরো উসুল। তো বন্ধুরা আমাদের চিকেন চাপ রেডি। তো আপনারা দেখছেন যে এতটা তেল হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এতটা তেল আমি দিই নাই, কারণ তরমুজে ভিজে তেল থাকে, তো পোস্তর জন্য বা অনেক কিছু দেওয়া হয়েছে যার জন্য এটা তেলটা এতটা বেশি মনে হচ্ছে, কিন্তু এতটা তেল আমি দিই নাই। তো আপনারা তো দেখলেনি যে আমি কতটা তেল দিয়েছি, তো এবার নামিয়ে দিই। তো প্লেটে নামিয়ে দেখাই আপনাদের কেমন হয়েছে। একটু গ্রেভি দিয়ে দিই উপরে। যা পাথর হয়ে দেখি চারটা খেলাম আমরা। তো বন্ধুরা টেস্ট করে দেখি, দেখে তো দারুণ লাগছে। তো মাংসের আগে গ্রেভিটা দেখি। দারুণ, একটা আলাদাই ফ্লেভার, ঘিয়ের তেলের সমস্ত কিছু বাটাবাটির মানে আলাদা ফ্লেভার। আর একটু খাই। দারুণ, দেখুন কি সেদ্ধ হয়েছে, দারুণ সেদ্ধ হয়েছে। পিসটা দেখুন, ও এই হচ্ছে চিকেন চাপ, আসল চিকেন চাপ। বন্ধুরা আজকে খাবারটা ঠাকুর দাদাকে দিয়ে নেয়, কারণ এটা প্রচুর হয়েছে, তো যার জন্য ঠাকুর দাদাকে দিয়ে নেয়। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই জানাবেন যে কেমন লেগেছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে।